হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আতাই কুলাহাটে, পাইকারি গ্রেহাট, লুঙ্গির গ্রেহাট। এখানে প্রতি শুক্রবার এবং শনিবার দিন যে কাপড়ের হাটটি বসে, বিভিন্ন তাঁত তার সংগ্রহ করে মালগুলো নিয়ে আসে। আপনি একটা কালারই, আপনি নিজের প্রোডাকশন? সুতা তো সেরকম কোয়ালিটি না, মানে একটু পাতলা সুতা, তাই না? পাতলা একদম। এটা রাখবেন কত করে আপনি বলেন? আপনি বলেন, আপনি বলেন না, আপনি দৃষ্টি, আপনি বলেন দৃষ্টি কম দেন কত? 720, 780, 780 পাতলা আপনি 780 দেন কেমন কল? দিবেন দেওয়া যায় না, ছোট তো পাতলা। আরে এটা আমরা একবার বুদ্ধের দাম কত হয়েছে, আরো 8 লাখ বলুন দরকার। সেটা ঠিক আছে, কথা ঠিক আছে, দাম তো যা করছে সব সুতার উপর ভিত্তি করে। আমি এই সুতা আপনি সুতা হিসাবে দাম আপনার বেশি, এটা কি হয়? চার পাঁচটা কালার ম্যাচিং করে দিয়ে দেন, পারা যায় না? কালার নাই, মানে 7টা 8টা এইভাবে আছে না? সুতিটা তো ভালো দিতেন, এটা কালারটা সুন্দর ছিল, কালারটা, হ্যাঁ কালারটা একটু আনকমন। ওগুলার সাথে ম্যাচিং করে দিতে হবে, মানে নিলে 200 টাকা করে বিক্রি করা যাবে, প্রসেস করার 40 টাকা খরচ। এখন আর 20 টাকা করে দিই, 20 টাকা করে দিই, না করেন কেন? আপনি বলছেন মানে আপনারা বলছে দাম কিন্তু দেন নাই। যান 30 টাকা করে রাখেন, দিয়ে দেন আমারে, দিয়ে দেন। কয়টা গোনেন? 25 পিস আছে, সব মিলে 25 পিস। তাহলে আমার বাইরে একটু বুঝাই দেন না, একটা একটা করে গোনেন, আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ দেখেন, আপনি বাসায় যেতে চান, বাসায় যাবেন? না আপনি কোনে নিয়ে দেবেন? হ্যাঁ না না এইখানে গন। আচ্ছা তাহলে আপনি নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। আরো তো অর্ডার তাহলে, না না ঠিক আছে, ঠিক আছে, নিয়ে আসেন। এটা এটা ধুলে তো আল্লাহর রহমতে রং চলে যাবো না? চলেন আমি করছি, আপনি দেখেন এটা কত করে দিচ্ছেন কাকা? 650, 750। আর একটু অন্যরকম কালার আছে, সব কিছু দাম বেশি কিন্তু বেচে কিনা নাই, তাই না? আপনার সকলের সাথে কম বেশি বেচে কিনা খারাপ, বেচা কিনা তো খারাপই হতে পারে। আচ্ছা